আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো মিত্র জোটের প্রার্থী করলে লড়াই শর্ত দিলেন বিধায়ক সিদ্দিক আহমেদ লোকসভা উঠে করিমগঞ্জে কংগ্রেস প্রার্থীকে পরাস্ত করার জন্য কংগ্রেস দল থেকে সাসপেন্ড সিদ্দিক আহমেদকে হাতিয়ার করার যে প্রয়াস করেছিল বিজেপি তাতে জোর ধাক্কা খেয়েছে কারণ সিদ্দিক আহমেদ এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্বাচনে লড়তে হলে তাকে মিত্রজোটের প্রার্থী করতে হবে অর্থাৎ অগপথে যুগ দিয়ে তিনি কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে নামতে রাজি আছেন তবে করিমগঞ্জ কেন্দ্রে বিজেপি কোনো প্রার্থী দিতে পারবে না সিদ্দিকের দ্বিতীয় শর্ত হচ্ছে মিত্রজোটের প্রার্থী করলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি নির্বাচন খেলার ব্যাপারে তাকে সবুজ সংকেত দেন একমাত্র তাহলেই তিনি লোকসভা উঠে লড়তে পারেন অন্যথায় নির্বাচনে লড়তে আগ্রহী নন তিনি করিমন কেন্দ্রে কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা না করলে দলের কেন্দ্রীয় নেতৃত্ব মোটামুটিভাবে এই আসন থেকে বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীকেই প্রার্থী করছে বলে জানা গেছে করিমন আসনটি সংরক্ষণ মুক্ত হওয়ার পরই এই কেন্দ্রে লড়াইয়ে নেওয়ার জন্য বহু লোক এবং সংগঠন হাফিজ রশিদ চৌধুরীর উপর চাপ সৃষ্টি করতে থাকে দীর্ঘদিন ধরে ডি সহ বিভিন্ন নাগরিক আন্দোলনে হাফিজ রশিদের এক গুরুত্বপূর্ণ অবদান কেউ অস্বীকার করতে পারবেন না তারপর করিমগঞ্জের কিছু কিছু পুরনোপন্থী কংগ্রেস নেতা হাফিজ রশিদকে কংগ্রেস বিরোধী বলে অপপ্রচারেও নেমেছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে সার্বিকভাবে করিমগঞ্জে কংগ্রেসের সংগঠন খুবই দুর্বল এই প্রেক্ষাপটে হাফিজ রশিদ চৌধুরী কংগ্রেসে যোগদান করে প্রচারে নামার সঙ্গে সঙ্গে বিজেপির এই আসন জেতা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে ইউডিএফ প্রার্থী হিসেবে বাহারুল ইসলাম লড়াই থাকলেও সেটা যে বিজেপির পক্ষে খুব একটা আশার খবর হবে না সেটা উপলব্ধি করে মুসলিম ভোট কাটার জন্য আরো বেশ কয়েকজন প্রার্থীর সন্ধান করছে এর এরই মধ্যে সিদ্দিক আহমেদের নতুন শর্তে সম্ভবত হিট উইকেট হতে চলেছেন তিনি নিজেই অর্থাৎ অসুস্থ সিদ্দিককে দিয়ে খুব সুবিধা হবে না এটা আজ করেই করিমমন বিজেপি তার উপর বর্ষা না করে আরও বেশ কিছু নির্দল প্রার্থীকে দান করানোর চিন্তা ভাবনা করছে সিদ্দিক আহমেদ অবশ্য এদিন জানিয়েছেন তিনি মিত্র জোটের প্রার্থী হতে রাজি কিন্তু বিজেপি যদি আলাদাভাবে এই কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে নামতে চায় তাহলে নির্বাচনে লড়াতে তিনি আগ্রহী নন মুখ্যমন্ত্রীর বিশেষ সবুজ সংকেতের অর্থই হচ্ছে নির্বাচনে জেতার লোককে হিমন্ত বিশ্ব তার পক্ষে বাজি ধরবেন কিন্তু প্রশ্ন হচ্ছে মিত্রজের প্রার্থী হিসেবে মেনে নেবে দলের সাফ কথা হচ্ছে দীর্ঘদিন পর করিমগঞ্জ আসনটি সংরক্ষণ মুক্ত হয়েছে ফলে বিজেপির একজন প্রবীণ নেতাকে এই আসনে প্রার্থী করা প্রয়োজন না হলে হিন্দুদের মধ্যে ভুল বার্তা যেতে পারে এখানে আরেকটি সমস্যা হচ্ছে করিমগঞ্জে ভোটের সংখ্যার নিরিখে মুসলিম ভোটার বেশি প্রায় দুই লক্ষ আটত্রিশ হাজার সংখ্যায় বেশি হলেও এই সম্প্রদায়ের মধ্যে ভোট বিভাজনেরও প্রবলতা অনেকটাই বেশি লক্ষণীয়ভাবে আজমলের দল ইউডিএফ এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে ঘোষণা করার পরও কংগ্রেস বা বিজেপি এটাকে খুব বেশি গুরুত্ব দিতে চাইছে না তার কারণ হল ইউডিএফ এর প্রতিষ্ঠা লগ্নে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হাফিজ রশিদ চৌধুরী সেই হিসেবে তার ঘনিষ্ঠজনেরা মনে করেন আজমল যত বড় ব্যবসায়ী হন না কেন করিমগঞ্জের মুসলিমদের হস্টাইল করার জন্য তার ভাই এখানে প্রার্থী করবেন না সবচেয়ে যে বড় বিষয় সেটা হলো গোটা বরাক উপত্যকায় বিশেষত করিমগঞ্জে আজমলের দলের অবস্থা মুঠেও ভালো নয় যদিও ইউডিএফ কখনোই সংগঠন ভিত্তিক দল নয় তারা ধর্মীয় স্লোগানকে হাতিয়ার করে মুসলিম বুটকে এক করেন সেই হিসেবে যেসব মুসলিম ধর্মীয় নেতা এতদিন ধরে আজমলের হয়ে বেট ধরতেন তারা এবার আগে থেকেই হাত তুলে বসে আছেন ফলে সিরাজ উদ্দিনকে প্রার্থী করে মুসলিম সমাজকে বিব্রত করার ঝুঁকি আজমল নেবেন বলে কেউ মনে করেন না বিজেপি অবশ্য মনে করছে মোদীর জনপ্রিয়তার জুড়েই করিম আসন তারা সহজেই জিতবে তাছাড়া হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এমনিতে করিমের বাসিন্দা হলে তিনি থাকেন গুয়াহাটিতে ফলে মানুষ সাধারণ কাজকর্মের জন্য তাকে সবসময় হাতের কাছে পাবেন না দল আরও মনে করছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অত্যন্ত রাজনৈতিক টুকুল কৌশলবিদ হিসাবে পরিচিত ফলে মুখ্যমন্ত্রীর শেষ মুহূর্তের তালে অনেক কিছুরই অদলবদল ঘটবে ডিবুটার প্রশ্নে যে মানুষ করিমগঞ্জের আমজনতার পাশে গিয়ে দাঁড়িয়ে হাইকোর্টে মামলা লড়েছেন সেই হাফিজ রশিদ চৌধুরীকেও শেষ পর্যন্ত টেক্কা দিতে পারবেন কি করিমগঞ্জ বিজেপির প্রার্থী অপরদিকে রামকৃষ্ণনগরের পর্যটক গেস্ট হাউসে জুলছে তালা নীরব বিভাগ পর্যটকদের জন্য নির্মিত গেস্ট হাউসে জুলছে তালা নীরব পর্যটন বিভাগ খুব জনমনে হাতে মাত্র আর কদিন তারপরে সনবিলের উৎসব ভিড় জমবে পর্যটকদের কিন্তু তাদের জন্য নির্মিত গেস্ট হাউস পরিণত হয়েছে এক প্রকার ভূত বাংলয় দীর্ঘ কয়েক বছর থেকে রামকৃষ্ণনগর এলাকার সার্কল অফিসের পার্শ্ববর্তী পঞ্চাশ মিটারের ভিতর টুরিস্ট লজে জুলছে তালা এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বিল হচ্ছে সনবিল আর এই সনবিলের পূর্ব প্রান্তের গ্রাম দেবদারে আসাম বিশ্ববিদ্যালয় এবং এনইসির যৌথ উদ্যোগে তিন দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে আগামী চব্বিশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী এই উৎসব নিয়ে উৎসাহিত রামকৃষ্ণনগর করিমগঞ্জ সহ গোটা বরাহ জনগণ রামকৃষ্ণনগর এলাকার বুদ্ধিজীবী মহলের মতে পর্যটকদের লজ থাকাকালীন কেন অন্যত্র থাকতে হচ্ছে পর্যটকদের জানা যায় সনবিল উৎসবে আসা পর্যটকদের থাকার জন্য রামকৃষ্ণনগর লক্ষ্মীনারায়ণ মন্দিরে কয়েকটি ঘর নেওয়া এছাড়াও রামকৃষ্ণনগর এলাকার কালীনগর ছাবাগালেরও কয়েকটি ঘর নেওয়া হয়েছে এ নিয়ে প্রশ্ন উঠেছে না মহলে পর্যটকদের থাকার লজ অবহেলিতভাবে পড়ে রয়েছে পুরো লজটি জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে রয়েছে আর এই লজটি বানানো হয়েছিল যে পর্যটকরা আসলে যাতে থাকতে পারেন কিন্তু এই লজটি আজ বুধ বাংলায় পরিণত হয়েছে এলাকাবাসী এই সরকারি গেস্ট হাউসই পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং পর্যটকদের বসবাস করার যোগ্য করে তোলার জোরালো আবেদন জানিয়েছেন রাজ্যের পর্যটক বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কাছে অপরদিকে শিল্পী কারিগরদের সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করে হওয়ার আহ্বান ডিসির করিমগঞ্জে পি এম বিশ্বকর্মা প্রকল্প নিয়ে সচেতনতা কর্মসূচি মঙ্গলবার পিএম বিশ্বকর্মা প্রকল্পে একদিনের সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় করিমগঞ্জে জেলার বিভিন্ন স্থান থেকে আগত এই প্রকল্পের অধীনে আবেদনকারী পরম্পরাগত শিল্পী ও কারিগরদের উপস্থিতিতে মঙ্গলবার বেলা এগারোটায় করিমগঞ্জ জেলা গ্রন্থাকার ভবনে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় ভারত সরকারের মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ গুয়াহাটি স্থিত ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব স্বাগত ভাষণ এম সহকারী সঞ্চালক মানস বলেন দুই হাজার তেইশ সালের সতেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সত্তরটি শহরে একসঙ্গে ভার্চুয়ালি এই যোজনার উদ্বোধন করেন প্রাথমিকভাবে এতে আঠারোটি পরম্পরাগত শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে কাঠমিস্ত্রি নৌকা বানানোর কারিগর অস্ত্রশস্ত্র নির্মাতা কামার বা লুহার হাতুড়ি ও টুলকিট নির্মাতা তালা নির্মাতা স্বর্ণকার কুমার মৃৎশিল্পী ও ভাস্কর চর্মকার রাজমিস্ত্রি টুকরি চাটাই ও জালু তৈরির কারিগর পুতুল ও খেলনা নির্মাতা ক্ষৌরকর্মী মালাকার দুপা দর্জি ও মাছের জাল নির্মাতা রয়েছে এর মধ্যে যে কোনো একটিতে যারা পরম্পরাগতভাবে জড়িত এবং বয়স আঠারো ঊর্ধ্বে তারা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন যোজনার আবেদনপত্র কাছের কমন সার্ভিস সেন্টারে বিনামূল্যে পাওয়া যাবে এক পরিবার থেকে শুধু একজন আবেদন করতে পারবেন সরকারি কর্মী ও তাদের পরিবারের লোক এই আবেদনের যোগ্য নন কারিগরদের দক্ষতা বৃদ্ধির জন্য পাঁচ থেকে সাত দিনের প্রাথমিক প্রশিক্ষণ এবং পনেরো বা তার বেশি দিনের উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে এর জন্য দৈনিক পাঁচশো টাকা বাতা দেওয়া হবে পাশাপাশি প্রাথমিক দক্ষতা ও প্রশিক্ষণের শুরুতে ই বাউচারের মাধ্যমে পনেরো হাজার টাকা পর্যন্ত যন্ত্রপাতির জন্য উৎসাহ ভাতা প্রদান করা হবে এদিকে ঋণ সহায়তা হিসেবে দুই দফায় তিন লক্ষ টাকা পর্যন্ত উদ্যোগ উন্নয়ন ঋণ দেওয়া হবে এর মধ্যে এক লক্ষ টাকা আঠারো মাসের মেয়াদ এবং দুই লক্ষ টাকা ত্রিশ মাসের মেয়াদে দেওয়া হবে সুদের হার পাঁচ শতাংশ ধার্য করা হয়েছে সুবিধা প্রাপকরা প্রথম দফার ঋণ সময়মতো পরিশোধ করলে দ্বিতীয় দফার ঋণ পাবেন এছাড়া শিল্পী ও কারিগরদের বিপণন সহায়তা দেওয়া হবে গুণগত মানের শংসাপত্র দিয়ে ব্র্যান্ডিং করে ই বাণিজ্য প্ল্যাটফর্ম তুলে ধরে বিজ্ঞাপন প্রচার এবং অন্যান্য বিপণন কৌশলের মাধ্যমে সাহায্য করা হবে সহকারী সঞ্চালক আরো জানান এই যোজনা পাঁচ বছর ব্যাপী চলবে এবং অনগ্রসর শ্রেণীর উন্নয়নে এতে তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই যোজনায় করিমগঞ্জ এখন পর্যন্ত পনেরো হাজার তিনশো ষোলোটি আবেদন অনলাইনে জমা পড়েছে যার মধ্যে বাইশশো ছিয়ানব্বইটি আবেদন জেলা পর্যায়ের কমিটি থেকে অনুমোদন জানানো হয়েছে রাজ্য পর্যায়ের অনুমোদনের পর শিল্পী ও কারিগরদের এই যোজনার সুবিধা প্রদান করা হবে জেলা এক তার বাসনে শিল্পী ও কারিগরদের প্রকল্পের সুবিধা গ্রহণ করে স্বনির্ভরশীল হওয়ার আহ্বান জানান এই প্রকল্প সম্পর্কে বিশদ জানার জন্য ডোমেন এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি এদিনের কর্মসূচিতে ডোমেন এক্সপার্ট নির্মল বণিক ও দিলীপ কুমার দাস সহ লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার অশোক দে জেলা শিল্প বাণিজ্য কেন্দ্রের জেনারেল ম্যানেজার সহকারী আয়ুক্ত ও নোডাল অফিসার মানস বংজং জিপি সচিব জিপি পর্যায়ের জনপ্রতিনিধি এবং সিএসসি কর্মকর্তারা অংশগ্রহণ করেন বিস্তারিত তথ্যের জন্য পি বিশ্বকর্মা ডট ডট ইন ওয়েবসাইটে যোগাযোগ করা যেতে পারে এছাড়া কিছু জানার জন্য ওয়ান এইট ডবল জিরো টু সিক্স ডবল সেভেন ত্রিপুল সেভেন নম্বরে ফোন করার কথা বলা হয়েছে অপরদিকে জনসংখ্যায় আসামের প্রধান রোগ বললেন মুখ্যমন্ত্রী স্বচ্ছতার জন্য নাগরিক কেন্দ্রিক আন্দোলনের পোষকতা উচ্চশিক্ষার চেয়ে অনেক কম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মিজোরামের মতো রাজ্য ভর্তির হার অনেক বেশি বিরোধীরা যখন বিধানসভায় এই অভিযোগ করছেন তখন মুখ্যমন্ত্রীর দাবি জনসংখ্যাই আসামের প্রধান রোগ ফলে রোগের উপসর্গকে ছেড়ে জনসংখ্যাকে আক্রমণ করতে হবে তাছাড়া গুয়াহাটি মহানগরের স্বচ্ছতা আনতে নাগরিক কেন্দ্রিক এক আন্দোলনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি রাজ্য বাজেটের খুর্দার সমালোচনা করে কংগ্রেস বিধায়ক বরতনরহ বিধানসভায় অভিযোগ করেন আসামে উচ্চশিক্ষায় ভর্তির হার মাত্র ষোলো দশমিক নয় শতাংশ কিন্তু নাগাল্যান্ডে আঠারো দশমিক নয় শতাংশ ত্রিপুরায় বাইশ দশমিক নয় শতাংশ মেঘালয়ে পঁচিশ দশমিক চার শতাংশ সব রাজ্যেই বেশি উচ্চশিক্ষায় ভর্তির জাতীয় হার হচ্ছে সাতাশ দশমিক এক শতাংশ একইভাবে আঠারো থেকে তেইশ বছর বয়সী ছাত্র ছাত্রীর বর্তির হার আসামে মাত্র ষোলো শতাংশ অথচ এর সর্বভারতীয় হার হচ্ছে একত্রিশ শতাংশ ছাত্রবর্তীর হার আসামের চেয়ে অনেক বেশি উত্তর পূর্বের অন্যান্য রাজ্যের বিরোধী বিধায়কের সেই অভিযোগ মেনে নেন মুখ্যমন্ত্রী কিন্তু এর জন্য জনসংখ্যাকে কারণ হিসেবে দেখান মুখ্যমন্ত্রী বলেন আসামের সঙ্গে মেঘালয় অরুণাচলের তুলনা হয় না কারণ তাদের জনসংখ্যা কুড়ি লক্ষ আর আসামের জনসংখ্যা সাড়ে তিন কোটি জনসংখ্যার এই চাপ বুঝাতে যাবতীয় পরিসংখ্যান উল্টাপাল্টা হয়ে যায় কারণ জনসংখ্যার সঙ্গে ছাত্রছাত্রীর শতাংশের বিচার হয় তাই উপসর্গকে আক্রমণ করে লাভ নেই আসল রূপকে আক্রমণ করতে হবে তাছাড়া আসামের একশো ত্রিশটি কলেজ এই সমীক্ষায় অংশ নেয়নি বলে জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন উচ্চ শিক্ষা সংক্রান্ত সমীক্ষায় এবার আসামের সব কলেজ অংশ নিয়েছে আমি নিজে তিনশো পঞ্চাশটি কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেছি ফলে এবার সমীক্ষার ফলাফল প্রকাশ পেলে আসামের পরিসংখ্যান জাতীয় হারের কাছাকাছি চলে যাবে তেইশ চব্বিশ শতাংশ হবে আসামের ছাত্রবর্তীর হার আগামীবার তথ্য সংশোধন হবে তাছাড়া বাজেটে ঘোষিত মুখ্যমন্ত্রী নিযুত মাইনা প্রকল্পের কথা তুলে তিনি বলেন সুবিধাভোগী সৃষ্টির জন্য এই প্রকল্প আনা হয়নি ছাত্রছাত্রীর বর্তির হার বৃদ্ধি করাই এর লক্ষ্য দশটি নতুন কলেজ স্থাপন করা হয়েছে কিন্তু ছাত্রছাত্রী নেই ফলে কলেজে বর্তিতে উৎসাহ দিতে এই প্রকল্প ঘোষণা করা হয়েছে বাজেটে একইভাবে গুহাটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে স্মার্ট সিটি প্রকল্পে তিনশো ছেচল্লিশ কোটি টাকা বের করা হলেও স্বচ্ছতার ক্ষেত্রে গুয়াহাটি একত্রিশ নম্বরে স্থান পাওয়ার অভিযোগ আনেন বরতনর জন্য এটা লজ্জা মন্তব্য করেন তিনি তবে মুখ্যমন্ত্রীর দাবি আসামের এই লজ্জা সরকারের লজ্জা নয় জাতির লজ্জা দেশের সবচেয়ে স্বচ্ছ ইন্দুর শহরের কথা টেনে বলেন ঘর থেকে আবর্জনা সংগ্রহে যোগ দিন আমরা ইন্দুরের লোকেরা সকালে প্যাকেটে ঢুকিয়ে রাখেন আবর্জনা সেটা ঘর থেকে এসে নিয়ে যাওয়া হয় এর জন্য মাসুলও দিয়ে থাকেন ইন্দুরের ব্যবসায়ীরা কিন্তু গুয়াহাটিতে বলা হয় আবর্জনার জন্য আবার টাকা দিতে যাব কেন ফলে সরকারের লজ্জানো এটা সরকার যা করার করে দিয়েছে এর জন্য নাগরিক কেন্দ্রিক এক আন্দোলনের প্রয়োজন রয়েছে লোকসভা ভোটের পর আমি নিজেও গুয়াহাটির ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরব অপরদিকে কাজী লেবুকে আসামের রাজ্য ফল হিসেবে ঘোষণা করা হয়েছে এ ব্যাপারে এক্স হ্যান্ডেলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন আমাদের সরকার খাজি বুকে আসামের রাজ্য ফল হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে আসামের লেবু আমাদের স্থানীয় রন্ধন প্রণালীকে সমৃদ্ধ করেছে আজকের এই ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের ফল মানচিত্রে এটা উজ্জ্বল হয়ে উঠবে এদিকে কৃষিমন্ত্রী অতুল বরাও ঘোষণা করেন খাজির বুকে আসামের রাজ্য ফল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বাজেট অধিবেশনের সপ্তম দিনে বিধানসভায় কৃষিমন্ত্রী জানান রাজ্য ক্যাবিনেট কাজী লেবুকে রাজ্য ফল হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ্য গত বছর নভেম্বর মাসে রাজ্যের উদ্যান শস্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ সঞ্চালকালয় দেশের চার মেট্রো সিটি দিল্লি এনসিআর পুনে মুম্বাই এবং বেঙ্গালুরুতে কাজী লেবুর বিশেষ বাণিজ্যিক কর্মসূচির সূচনা করে এই পদক্ষেপে জড়িত রয়েছেন চল্লিশ জন বাজার বিশেষজ্ঞ যারা দিল্লি মুম্বাই পুনে বেঙ্গালুরুর একশোটি গুরুত্বপূর্ণ স্থানে কাজ করবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত